নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা আজকে রান্না করব আমি মাংস ঘুগনি। তার জন্য দেখো সেই প্রস্তুতি নিয়ে নিয়েছি, সব কিছু ওদিকে রেডি করে ফেলেছি। এদিকে দেখো কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে আমি আলু কাটা ভেজে নিচ্ছি, ওদিকে মটর সেদ্ধ করে রেখেছি, তারপর মশলা বেটে সব রেডি করে ফেলেছি। তা ভাবলাম যে আমি রেডি করে তারপরে ভিডিওটি শুরু করি, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এদিকে দেখো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এরপরে আমি এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো তেজপাতা আর হচ্ছে জিরে, এর মধ্যে গোটা গরম মশলাও দেওয়া যাবে, শুকনো লঙ্কাও দেওয়া যাবে। তা আমি দিইনি, কেননা আমি এটা দিয়েই করবো আজকে, ওই জন্য সেইভাবে করলাম। তা জিরে দেওয়ার পরে দেখো যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো, তাহলে ভালো হবে, তাহলে পেঁয়াজটা একটু গলেও যাবে। এরপরে পেঁয়াজটা একটু ভাজা হলেই আমি মাংস ওদিকে ছোট ছোট করে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আধা ঘন্টা হলো, সেই মাংসটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেখো মাংস কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মা আমি নাড়তে থাকবো, এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো। কাঁচা পাকা লঙ্কা বাটা, রসুন, আদা এগুলো বেটে দিয়েছি। জিরে এখনও দিইনি, জিরেটা পরে দেবো। জিরে একটু ভেজে নিয়ে তারপরে জল দেওয়ার উপরে দেবো, সেইটা সেইভাবেই আজকে রান্না করব। একবারে তো দিয়ে রান্নাই করি, আজকে জিরেটা পরে দিয়েই করব, তাহলে সেন্টটা ভালো আসবে। তা দেখো মশলাগুলো দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি, যেহেতু ঘুগনি ওইদিকে সেদ্ধ করা রয়েছে আর আলু ভেজে তুলে নিয়েছি, একদম গলে গেছে আলুগুলো। এবার দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে কষিয়ে নেব, যাতে মাংসটা একটু গলে যায়। তা দেখো এখন জলটা শুকিয়ে গেছে, একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তা ঘুগনি সেদ্ধ করে রেখেছি, ওর মধ্যেই তো জল রয়েছে, ওই জলটা ধরে দেবো। তার আগে দেখো ভেজে রাখা আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা মটর জল সমেত আমি ওই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে দেখো জিরেটা তাওয়ার মধ্যে দিয়েছি, একটু গরম করে নেব। এদিকে দেখো মাংসের ঘুগনিটা আমার ফুটে গেছে, এর মধ্যে এবার দেখো জিরেটা বেটে নিচ্ছি। জিরেটা বেটে ওই মাংসের মধ্যে দিয়ে দেবো, মাংসটা হয়েই এসেছে, আর বেশিক্ষণ লাগবে না, তার জন্য ভাবলাম এখন দিয়ে দিই, তাহলে একটু উতলালেই ভালো হবে। তা দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে, ঘুগনির মধ্যে নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নেব। তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা।